আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই আছো মোটামুটি। তো আজকে আমরা ভিডিওটাতে কথাবার্তা বলবো হচ্ছে ঘুম নিয়ন্ত্রণ নিয়ে। অ্যান্ড ঘুম নিয়ন্ত্রণ করাটা কতটা ইম্পর্ট্যান্ট, ঘুম জিনিসটা কতটা ইম্পর্ট্যান্ট, আই গেস তোমরা মোটামুটি সবাই জানো। না জানলে আমি তোমার একটা উদাহরণ দিয়ে বোঝাবো, এটার জন্য কোনো রকেট সায়েন্স বোঝা লাগবে না, একদম বেসিক একটা নর্মাল জিনিস। সেটা হচ্ছে ভাই, ঘুম হচ্ছে গাড়িতে যেমন ইঞ্জিন অয়েল থাকে না, ইঞ্জিন অয়েল বুঝো কিনা, যারা বুঝো তো বুঝো, যারা বুঝো না সেটা হচ্ছে গাড়িতে এক এক সময় একটা ইঞ্জিন অয়েল দেওয়া লাগে যেটাতে গাড়িটা পারফর্ম করে। তো আমার পার্সোনাল ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে মনে করো এমন হয়েছে যে লোকাল ইঞ্জিন অয়েল যেটা তুমি মনে করো 1/5 দামে কিনতে পারো, ওই ইঞ্জিন অয়েল দিলে গাড়িটা পারফর্ম করে। বাট যেটা মানে অরিজিনাল যে ইঞ্জিন অয়েলটা থাকে না, অনেক কোম্পানির হয়, মোবিল হয়, অ্যাভেলিকা, এরকম অনেক কোম্পানি আছে, তো এক একজন এক একটা সুইট করে কিনে। তো ওইটা যেটা অরিজিনাল যে অথেন্টিক প্রোডাক্ট যেটা, বা একটা লাইক ভালো জিনিস যেটা, ওইটা কিনলে যেটা হয় ওইটা তুমি যদি গাড়িতে ইউজ করো ওইটা মোটা থাকে। ওইটার কারণে তোমার গাড়ি গ্যাস কম খায়, গাড়ির তেল কম খায়, গাড়ির পারফরমেন্স ভালো থাকে, সবকিছু ভালো থাকে। সো হিসাবটা বুঝো যে অনেকেই আছে যারা কম দামে ইঞ্জিন অয়েলটা কিনে। এখন বেশি দামে কেনাটা মানে কিন্তু এই না যে তোমার অনেক টাকা হয়ে গেছে বা তুমি লাক্সারি দেখাচ্ছ, এমন কিছু না। কম দামে কেনার কারণে তোমার বডি, গাড়ির বডি পার্টসে যে সমস্যাগুলো হয় এবং গাড়ি দিন শেষে গ্যাস তেল বেশি খাচ্ছে, সো আলটিমেটলি তোমার খরচটা একই হয় বাট তোমার গাড়িরও ক্ষতি হইতেছে, ঠিক আছে। তো এই যে ইঞ্জিন অয়েল ব্যাপারটা বুঝাইলাম যেটা দিয়ে গাড়িটা পারফর্ম করে, ঘুমটা হচ্ছে একদম এক্স্যাক্টলি ওইরকম একটা ব্যাপার। অ্যান্ড ইঞ্জিন অয়েল জিনিসটা কিরকম, ওই যে বললাম যে যে মানে মনে করো একই মানে জিনিসটা তো একই কিন্তু কোয়ালিটির উপরে ডিপেন্ড করে তোমার গাড়ির পারফরমেন্স অনেক আপ ডাউন হয়। সো তুমি ঘুম ছাড়া 10 ঘন্টা পড়তেছো বা 10 ঘন্টা কাজ করতেছো, এখান থেকে তুমি যে আউটপুটটা জেনারেট করতে পারবা ভার্সেস তুমি যদি ঠিক মতো ঘুমায় এই একই কাজটা করো, দেখা যাবে যে তুমি 10 ঘন্টা 20-30 ঘন্টার আউটপুটটা আনতে পারো। সো ঘুম খুবই নেসেসারি একটা বিষয়, এবং আমি কোনোদিনও কখনো বলবো না যে ঘুম কমায় দাও, এটা আমি কখনো বলি না। কারো বডি যদি এভাবে করে ফাংশন থাকে যে তার ভাই 10 ঘন্টা ঘুম দরকার পড়ে, আই উড স্ট্রংলি সে যে ভাই তুমি 10 ঘন্টাই ঘুমাও। কারো যদি এমন হয় যে 4 ঘন্টায় পারফর্ম করতে পারতেছো, দ্যাটস ওকে ভাই, 4 ঘন্টা ঘুমাও, দ্যাটস অল আপ টু ইউ। বাট যতটুকু তোমার ইঞ্জিনটা চাচ্ছে ততটুকু ওকে প্রোভাইড করতে হবে, দ্যাটস দ্য থিং। সো ঘুম কমানো কখনো সলিউশন না, বাট ঘুম কন্ট্রোল করা যায় বা ঘুম নিয়ন্ত্রণ করা যায়, তো সেটা নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। সো উই হ্যাভ 7 পয়েন্টস, মোটামুটি 7টা পয়েন্ট দিয়ে যাবো। তো তোমার প্রয়োজন অনুযায়ী তুমি একটু স্কিপ করে যেতে পারো জিনিসটা তুমি জানো। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে ভাই দেখো, দিস ইজ ইউর বিগেস্ট অপরচুনিটি। আমি এই টাইমে এই রাতের মধ্যে ভিডিওটা বানানোর 2টা রিজন, বাসায় কনস্ট্রাকশনের কাজ চলে, তো সকালে করলে প্রচুর নয়েজ হয় খেয়াল করলাম। সেকেন্ড থিং হইতেছে এই যে বন্ধের সময়টা, এখন তোমার না কোনো কলেজের প্যারা আছে, কোনো ব্যাচেরই কোনো কলেজের প্যারা এই মুহূর্তে নাই কারণ সবকিছু শাটডাউন, কোনো কোচিং অফলাইনের প্যারা নাই, অনলাইন কোর্সেরও খুব একটা প্যারা নাই কারণ আমরা যেমন ডাউনলোডের সুবিধা দিই সবাই কিন্তু অনলাইন কোর্স ডাউনলোডের সুবিধা দেয় না। সো আমার কাছে মনে হয় সবার অতটা ঝামেলা আছে। সো এই সময়টাকে যারা কাজে লাগাইতে পারবা না ঘুম ঠিক করতে, আমার কাছে মনে হয় না ভাই তোমার সামনে এরকম সুন্দর একটা অপরচুনিটি আরো একটা বার আসবে। দিস ইজ দ্য বিগেস্ট অপরচুনিটি টু চেঞ্জ ইউর স্লিপ সাইকেল। স্লিপ সাইকেল চেঞ্জ করার আগে একটা জিনিস আমি বলবো ভাই, এটা অনেকের কাছে খুব বাজে লাগবে, অনেকে এটা নিতেই পারবে না এবং অনেকে আমাকে ডাকা মূর্খ বলবা, বাট আমার একটা পয়েন্ট এটাই থাকবে যে ভাই ফলো ইউর রিলিজন প্লিজ। আমি যদি আমার রিলিজনের কথা বলি, ইসলামের কথাবার্তা বলি, দেখো আমাদের ধর্মের সিস্টেমটা কিরকম, তুমি মানে যত ঘন্টা তোমার সার্চ করা লাগে তুমি করো, বাট লাস্টে তুমি এরকম একটা রেজাল্ট পাবা যে নবী রাসূলগণ বা তাদের যে মানে খলিফা যারা ছিলেন বা সাহাবীগণ যারা ছিলেন, তারা মোরললেস ফজরের নামাজের ঘন্টাখানেক আগে এরকম একটা টাইমে উঠতেন। আমার ইনফরমেশনটা একদম সলিড না, ঠিক আছে, এগুলো অথেন্টিক সোর্স ছাড়া কথা বলা উচিত না, বাট আমি জিনিসটা ফলো করি, দ্যাটস আমি তোমাকে বলতেছি। তো তারা জেনারেলি ফজরের নামাজের 30 মিনিট 1 ঘন্টা এরকম একটা টাইম আগে উঠতেন, অ্যান্ড দেন উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ, এরকম হচ্ছে তাদের রুটিনটা ছিল, এবং তারপর থেকে তারা আর ঘুমাইতেন না, ঠিক আছে। সো এই যে রুটিনটা, এই রুটিনটা আমাদের মডার্ন এজে এসে যদি আমরা ফলো করতে যাই, পিপল উড সে যে আমরা খেয়াত হয়ে গেছি, কারণ তাদের কাছে পার্সনেস মানে হচ্ছে আমরা রাত জায়গা পড়বো, রাত জায়গা এটা করবো এটা করবো। এবং আমি এরকম খেয়ালও করছি যে রাত জায়গা পড়তে যদি আমি কাউকে নিষেধ করি, সে মনে করে যে আমি মনে হয় তার ক্ষতি যাচ্ছি, বাট দ্য কেস ইজ নট লাইক দ্যাট ভাই। রাত জায়গা পড়াটা কখনোই একটা গর্বের কিছু না, যদি এরকমই হইতো তাহলে সৃষ্টিকর্তা রাতে ঘুমাইতে বলতো না, ঠিক আছে। সো প্রথম পয়েন্ট হচ্ছে ভাই, তুমি তোমার রিলিজিয়ন ফলো করো, এবং তুমি যেই ধর্মেরই হও না কেন তুমি খেয়াল করবা রাতে কখনোই তোমাকে রাত জায়গা খুব কিছু করতে বলে না, সকালটা কাজকর্ম করার জন্য, ভোর টাইমটা কাজকর্ম করার জন্য। সেই ক্ষেত্রে তুমি তোমার বায়োলজিক্যাল ক্লকটা ফিক্স করার উপর নজর দাও। বায়োলজিক্যাল ক্লকটা কিরকম, যেমন চিন্তা করো এখন রাতের বেলা তোমরা মোটামুটি এই শাটডাউনের টাইমটা যদি কেউ ভিডিওটা দেখে থাকো, আমি এক্সপেক্ট করি এই টাইমে তুমি ভিডিওটা দেখতেছো, শাটডাউনের টাইমে তুমি চিন্তা করো ভাই রাতের বেলা মানে মোরলেস আফটার 12 AM 12টার পরে, যারা VPN ইউজ করো, ইউটিউবে নেট স্পিড খুব ভালো থাকে
বাংলাদেশে যত প্রকারের কোর্স আছে সবগুলো কোর্স কিন্তু ইউটিউবে ব্যাক আপ থাকে, মানে ওয়েবসাইটে ভিডিও প্লেয়ার দিয়ে দেখবা যাই দেখ না কেন ওই ভিডিওটা কিন্তু ইউটিউব থেকেই প্লে করে, ঠিক আছে? তো যেহেতু ইউটিউবটা অ্যাক্টিভেটেড থাকে, এখন তো লাইভ ক্লাস হচ্ছেই না, কেউ লাইভ ক্লাস নিচ্ছে না, আমাদের তো লাইভ ক্লাস, আমরা তো লাইভ ক্লাস প্রমোটই করি না, খুব কম দেই আমরা। তো এই টাইম তুমি যেটা করতে পারো, রাতে 12টার পর থেকে তুমি যতগুলো ক্লাস তোমার সকালবেলা দেখা লাগবে সবগুলো এক টেনে ধরে ডাউনলোডে ফেলাই দাও, ঠিক আছে? ডাউনলোডে ফেলাই দাও, যে ডাউনলোড হতে থাকুক, সকালবেলা তুমি যখন ঘুম থেকে উঠবে তোমার ক্লাসগুলো ডাউনলোড হয়ে আছে, এখন তুমি ক্লাসগুলো ইজিলি দেখতে পারতেছো। সো রাতের বেলা এখন এটা খুব গোল্ডেন একটা অপরচুনিটি আমি মনে করি। ভাই তুমি এখনো যখন ভিডিওটা দেখতেছো, ভাই প্লিজ স্টপ দ্য ভিডিও, ভিডিও শেষে ক্লাস ডাউনলোড দিয়ে ঘুমাইতে চলে যাও, পরে ওটার চেষ্টা শুরু করো, ঠিক আছে? এখন তোমার একদম বই পুস্তকের বাইরে আইসা আমি তোমার কয়েকটা লাইন বুঝাই যে অ্যাকচুয়ালি স্লিপ সাইকেলটা কিভাবে ঠিক করে। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি আমাদের এখানে প্রায় 12টা ক্রস করে, সো আমাকে ঘুমাইতে হবে 12:30টার ভিতরে অবভিয়াসলি। তো প্রথম দিকে, শুরুর দিকে জিনিসটা কিন্তু মানে ঠিক থাকে না, এবং এমন কেউ বলতে পারবে না যে আমার সবসময় স্লিপ সাইকেল ভালো না। যেমন দেখা গেছে রমজান মাস আসলে আমার স্লিপ সাইকেল একটু ঝামেলা হয়ে যায়, এবং পরবর্তীতে রমজান মাস যাওয়ার পরে প্রায় 15-20 দিন সময় লাগে আমার স্লিপ সাইকেলটা ফিক্স করতে। স্লিপ সাইকেল ফিক্স করার কিছু প্রসেস আছে, যেমন চিন্তা করো, প্রথমত তুমি যদি ভাই এই ভিডিওর প্রসেসগুলো জানতে চাও, আগে এতটুকু অ্যাডমিট করতে হবে যে ভাই না, আমি রাত জায়গা করার অভ্যাসটা থেকে বাইর হবো, এবং এতটুকু বিশ্বাস করতে হবে যে ভাই তুমি রাত জায়গা যা পাবা না জেগে আরো বেশি পাবা। মানে তুমি যদি ভোরে উঠতে পারো, ওই যে ফজরের নামাজের পরের টাইমটা যখন গ্যারান্টি দিয়ে বলতে পারো ভাই তখনকার এক ঘন্টা, অনেকে বলো ভাই আলসামি লাগে, ওইটার সলিউশনটা আমি তোমাকে দিচ্ছি, ওই টাইমে তুমি যদি একটু অ্যাক্টিভলি পড়তে পারো ভাই, ওইখানকার এক ঘন্টা তোমার রাত জায়গা 10 ঘন্টার থেকে বেশি এফেক্টিভ। এবং আমি আমার লাইফে অসংখ্য ফ্রেন্ড সার্কেল নিয়ে এমনি করে অনেকবার কাটাইছি, এবং দেখা গেছে যে আমি ভোরে উঠে পড়াশোনা করে ফেলাইছি, এরা রাত জায়গা পড়ছে, দে থট যে তারা অনেক হার্ডওয়ার্ক করছে, বাট না, ওরা সকালবেলা উঠে যখন দুপুর হয়েছে আমার তো পড়াটা মোটামুটি গুছিয়ে গেছে, কারণ ভোর থেকে পড়তেছি, এবার দুপুরবেলা উঠে আমি কিন্তু মানে মোটামুটি ফ্রি। এখন দেখা গেছে বন্ধু বান্ধব লক দিচ্ছে, মামা চল একটু বাইরে যাই, ওই ওইখানে যাই, পূর্বা চলে যাই, এখানে যাই, ওখানে যাই, এরকম আমি প্যারা যেতাম, কিন্তু আমার কিন্তু পড়া সব গোছানো, ওদের কিন্তু গোছানো হয় না। কিন্তু রাতের বেলা কিন্তু তুমি যতই চাও ভাই একদম আপ টু ইউর এক্সপেকটেশন লেভেল পড়াটা হয় না, কারণ তোমার কাছে মনে হয় সময় তো ইনফিনিট, এখন না 2 ঘন্টা পরে পড়বো, 3 ঘন্টা পরে পড়বো, একটা সময় সকাল হয়ে যায় কোলাহল বেড়ে যায়, ভোর চলে যায় কোলাহল বেড়ে যায়, না তোমার পড়াটা হয় না। সো এই জিনিসটা খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার, এবং এই জিনিসটা তুমি যদি হাতে নিতে চাও সেক্ষেত্রে কয়েকটা জিনিস একটু মাথায় রাখো। পয়েন্ট নাম্বার 1, সেটা হচ্ছে প্রথম দিকে স্লিপ সাইকেল কখনোই ফিক্স হবে না, তুমি ট্রাই করো 12টা। ধরো এখন তুমি যখনই ভিডিও দেখছো, তুমি ধরো এখন ধরো সে 1 AM বাজে বা 2 AM বাজে, আমি জানি না কখন এটা পাবলিকে যাবে, কারণ আমি এটা স্কেজুল ফেলায় ঘুমায় চলে যাবো। তো এই টাইমটাতে হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, তোমাকে এখনই ঘুমাইতে হবে, ঘুম আসবে না, পেটি নর্মাল, তোমার চোখ টোক বন্ধ করে একদম রিল্যাক্স মোডে থাকতে হবে। অ্যান্ড যখনই ফজরের আজানটা দেয়, তুমি এখন চাইলে 30 মিনিট আগে উঠতে পারবে না, অ্যান্ড ইনফ্যাক্ট সত্যি কথা বলতে গেলে আমিও ফজর নামাজের 30 মিনিট আগে আমি উঠতে পারি না, আমি তাহাজ্জুদ নামাজ খুব রেয়ারলি পড়তে পারি, দ্যাটস আ ব্যাড লাক ফর মি, আমি পারি না, চাই যেন আল্লাহ দেয় এটার ক্ষমতা আমাকে বা তৌফিক, বাট পারি না, যেটা সত্যি সেটা বলতেছে। তো বাট তুমি যেটা করবা, যদি পারো তো ভালো, বাট ট্রাই করবা ফজরের নামাজের ওয়াক্ত যখন হয় ওই টাইমটাতে উঠে যাওয়া, ভয়ঙ্কর আলসেমি লাগবে, ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না, যেমনি উঠা গোসল করবা, ওজু রুজু করে নামাজটা পড়বা। নামাজ পড়ার পরে এইবার ইউ ক্যান গো উইথ আ লট অফ থিংস, যেমন আমার কাছে কাজ করতো ব্ল্যাক কফি, একটা লাইক মানে এক শর্ট ব্ল্যাক কফি কাইন্ডা খাইলে একদম কিন্তু ঘুম নাই হয়ে যায়। আবার অনেকের কাছে এই ব্ল্যাক কফিটা কাজ করে না, তাদের অনেকের আছে যাদের চা খাইতে মন চায় বা বেসিক কফি, ব্ল্যাক কফি জিনিসটা কিন্তু কোনো ফ্যান্সি কিছু না, দ্যাটস জাস্ট গরম পানির ভিতরে জাস্ট কফি আর কিচ্ছু না, এটা এই ব্ল্যাক কফি বলে, অনেকে ডার্ক কফি বলে, তো জিনিসটা আমার ঘুম দাঁড়াইতে অনেক বেশি হেল্প করে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা, ব্ল্যাক কফি। সেকেন্ড থিং, ইনাফ পরিমাণ পানি খাও, এটা পরশু কিনা আমি জানি না যে ভরা পেটে ফল আর খালি পেটে পানি খেতে হবে। সো তুমি সকালবেলা উঠা যদি একদম মানে ফজরের নামাজের পর করি, তুমি 1.5-2 লিটার পানি মেরে দিতে পারো পেটের মধ্যে, তুমি দেখবা যে ঘুম তো নাই হয়ে যাবেই, তোমার বডিটা তো সুন্দরভাবে ফাংশন করা শুরু করবে, যাদের গ্যাস্ট্রিকের পেইন আছে যত যা কিছু আছে মাথা ব্যথা থেকে শুরু করে সবকিছু মোটামুটি ফিক্স হয়ে যায়। সো এইটুক টাইমের মধ্যে মানে নামাজ পড়ার পরে 30 মিনিট আমি যে কাজটা করি, যে আমি হইতেছে বারান্দা যাই, বারান্দা যাবে ব্ল্যাক কফি খাই, খাওয়ার পরে পানি খাওয়া শুরু করি 2 লিটার, আমার একটু হালকা পাতলা স্মোকিং এর অভ্যাস আছে, তো তখন ওই টাইমটা তো সেরে ফেলে। সো বারান্দায় বসে সুন্দর ওয়েদারটা দেখা হয়েছে মোটামুটি গেল, এইবার এই স্টেজে অনেকের ঘুম কেটে যাবে। যদি তোমার ঘুম না কাটে, দেন তুমি বাইরে যাবা, বাইরে যে 20-30 মিনিট একটু হাইটে আসো, আসার পর একটা শাওয়ার দাও, তোমার কতটুকু ওয়েস্ট হলো, খুব বেশি হলে 1 ঘন্টা ওয়েস্ট হলো, এইবার 1 ঘন্টা পর থেকে ধরো তোমার এখন বাচ্চাতে ধরো লেপসে 6 AM, এই 6টা থেকে টান দিয়ে তুমি যদি 12টা পর্যন্ত পড়তে পারো, মানে দুপুর 12টা, বিশ্বাস কর ভাই তোমার সারাদিন আর কিচ্ছু দেখতে হবে না, এটা হবে মোর দেন ইনাফ। এখন প্রথম 2-3 দিন
তোমার গাড়িটা, তোমার মাথাটা, তোমার ইঞ্জিনটা একটু ম্যাল ফাংশন করবে, তোমার মনে হবে যে ভাই খুব কষ্ট হচ্ছে, মানে পারতেছি না, তখন কি করবো? ভালো বুদ্ধি, আমি এভাবে করে ফিক্স করছি। যেমন আমি যখন দেখতেছি না ঠিক আছে পারতেছি না, তখন 6টা থেকে মোটামুটি 11 PM 11টা পর্যন্ত পড়ে, 11টা থেকে মোটামুটি 2টা 3টা পর্যন্ত ঘুম দিয়ে দিছি। কারণ বুঝো তখন তোমার তখন শাটডাউন, তোমার তো এরকম কোনো স্কেজুল লাইফ নাই। 10টা 11টা পর্যন্ত পড়ার পর 2টা 3টা পর্যন্ত ঘুম দিয়ে দাও, 2-3 ঘন্টা ঘুম দিয়ে দাও। যে বললাম যে ঘুম কমায় লাভ নাই, উই হ্যাভ টু লার্ন টু কন্ট্রোল ইট। তো এই টাইমে তুমি যদি ঘুমটা দিয়ে দাও, তোমার কিন্তু ঘুমের আর পেইন হবে না, ঠিক আছে? এটা একটা গেল। সো মেইন কথা এখানে, মানে স্লিপ সাইকেলটা ফিক্স করার মেইন লাইন হচ্ছে এটাই, যে তোমাকে জাস্ট একটা জায়গায় একটু মনোযোগ দিতে হবে যে ভাই না, আমি ফজরের নামাজের সময় উঠবই, বা তুমি যে ধর্মটি হও, আমি স্পেসিফিক এই টাইমটাতে উঠবই, ওঠার পর একটা গোসল করবো, এবং আমি মেক শিওর করবো আগামী 5-6 ঘন্টা আমি না পড়ি, আমি জায়গা থাকি, আমি মানে ঘুকি তুমি ঘুমাবো না, মানে আমি বিছানায় আমার পিঠটা লাগাবো না, দ্যাটস গোনা বি মাই ডিউটি। এতটুকু যদি তুমি মেনটেন করতে পারো, তুমি দেখবা যে অটোমেটিক্যালি এই জিনিসটা 3-4 দিন যদি তুমি করতে পারো, তারপরে দেখবা তোমার কাছে মনে হবে যে ভাই 3 দিন তো আমি কিছুই করতে পারলাম না, 3 days gone from my life, 3 দিন কিছু করতে পারিনি। বাট খেয়াল করবা যে 3 দিন পরে তোমার এফিসিয়েন্সি লেভেল এতটা বাড়বে, যখন তুমি ভোরবেলা উঠে, জাস্ট ইমাজিন করো তুমি কোনো একদিন ভোরবেলা উঠছো, পানি খাওয়ার পরে তোমার গ্যাস্ট্রিক ইস্যু নেই, হেডেক নেই, ঝিমানি নেই, তুমি একটা কাইন্ড অফ কমপ্লিটলি একটা বিস্ট হয়ে গেছো, তুমি ধুমায় পড়ালেখা করতেছো, ধুমায় তোমার কাজকর্ম করতেছো, ইউ উড বি সো ফাকিং আনবিটেবল। এবং আমার এটা খালি পড়ালেখার লাইফ না, আমার মোটামুটি এই যে লাইক এডটেকের ইন্ডাস্ট্রিতে আসার পরে এই লাইফটাতে আমি দেখছি যে ওই টাইমে অ্যাক্টিভ থাকার কারণে আমার সারাদিন কোনো কিছু না করলেও দেখা যায় যে সবকিছু নর্মাল হয়ে যাচ্ছে, দ্যাটস প্রিটি নর্মাল ফর মি। ওই টাইমে কাজ করা শিখো, ঠিক আছে? এন্ড শুরুর দিকে ওই জিনিসটা তুমি ইউজ টু হবা না, দ্যার উড টেক টাইম, 2-3 দিন যাবে, বাট 2-3 দিনে তুমি যতটুকুই না ওয়েস্ট করবা, পরবর্তীতে জিনিস যখন তোমার ফিক্স হয়ে যাবে, তুমি দেখবে যে ওইটার থেকে আরো 500-600 গুণ তুমি ইনপুট আউটপুট, মানে আউটপুট বেশি পাইতেছো। সো এটা হবে, যারা আমাকে বিশ্বাস করো 2-3 দিন তোমার লাইফে এটুকু দাও, দেখবে ভাই এটা তোমার নিরাশ হবে না। আর লাস্ট কথা এটাই ভাই, যে দেখো কম ঘুমাইতে হবে না ভাই, কিন্তু সাফল্য করা শিখো, যে ভাই ঘুমটারে সাফল্য করো, এমনি চিন্তা করো এখানে পাগল হয়ে যাওয়ার কিছু নাই, যে ভাই ভোরে উঠতে বলতেছেন ঘুম কমাইতে বলতেছেন না ভাই, তুমি রাত জাগতা রাত জাগা বন্ধ করবা, শুরুর দিকে পারবা না, আস্তে আস্তে হবে, রাত জায়গাটা বন্ধ করে ওইটুক টাইমটা তুমি দুপুরের দিকে ঘুমাই না, কারণ দুপুরের দিকে কড়া রোদ কড়া গরম থাকে ভাই, ওর মধ্যে পড়ালেখাও হয় না, ঠিক মতো কিছুই হয় না, তো এটা ঘুম মাইরে দাও ভাই নর্মাল। তো ফ্লোরে যদি ঠান্ডা আসে, অনেকের আছে টাইলসের ফ্লোর বা বেসিক মেঝে যে নর্মাল ফ্লোর থাকে, ফ্লোরে যেটা ঘুমাইতে পারো, ফ্লোর কিন্তু অনেক ঠান্ডা থাকে যে কোনো বাসার ফ্লোরই, আনলেস তোমার বাসা একদম ছাদের নিচে, এটা বাদে যে কোনো জায়গায় ফ্লোর ফ্লোর ঠান্ডা থাকে, সে ঘুম দিয়ে দেওয়ার বাসা যদি তোমার ইচ্ছে থাকে তাহলে তো কথাই নেই, তোমার তার দুপুর পেইন না। সো এইভাবে কইরা জাস্ট স্লিপ সাইকেলটাকে সাফল্য করার মাধ্যমে ফিক্স করো। আর দিন শেষে কথা একটাই ভাই, তুমি আমার এখানে গেও বলো, খ্যাত বলো, যাই বলো না কেন ভাই, তুমি যে কথাটা বলতেছো তোমার থেকে লাইফের অনেক বেশি কিছু আমি দেখছি, অ্যাচিভও করছি। কথা একটা মাথায় রেখো ভাই, যে ভাই দিন শেষে ইউ হ্যাভ টু ফলো ইউর রিলিজন। সবাই বলবে ভাই সবখানে ধর্ম ডাইনার না, কথা হচ্ছে ধর্মের ভিতরেই সবকিছু, ঠিক আছে? বিশেষ করে ইসলাম যেটা আমরা শিখছি, বা তুমি যে ধর্মেরই হও, ধর্ম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে নির্দেশ করে। ইটস নট লাইক যে এখানে ধর্ম আনবো এখানে আনবো না, দ্যাটস মানে সবখানে তোমার লাইফের পুরো জিনিসটা ধর্ম দ্বারা হবে, ঠিক আছে? আমরা সবকিছু আমরা ফলো করতে পারি তা না, দিন শেষে সবাই স্বার্থপর। আমি দেখছি এই নিয়মটা মানলে আমার স্বার্থ অনেক বেশি হেল্প হয়, তাই আমি সর্বোচ্চ দিয়ে মানার ট্রাই করি, বাকিগুলোও সবসময় ট্রাই করি বাট সবসময় পারি না, আমার কিছু ভুল আছে, ফ্লস আছে, আমি হিউম্যান, জাস্ট এ হিউম্যান, এই আর কি। সো দ্যাটস অল অ্যাবাউট দিস হোল ভিডিও। আই গেস এই জিনিসটা মেনটেন করতে পারলে তোমার লাইফ অনেক নর্মাল হবে, বায়োলজিক্যাল সাইকেল তোমার হাতে চলে আসবে, এবং দেখবো অনেক রোগ ব্যাধি থেকে তুমি দূরে থাকবা। দিন শেষে কথা আরো একবার একটা বলে রেখে ভাই, রাত জায়গা পড়া, হার্ডওয়ার্ক করা, দিজ আর নট ক্রেডিটস ভাই। অ্যান্ড এই সেঞ্চুরিতে এই যুগে এসে সবাই এটাকে ক্রেডিট হিসেবে চিন্তা করে, রাত জাগে খুব কষ্ট, বাট না ভাই দিন শেষে এইগুলোর থেকে তুমি ভোরে উঠলে এর থেকে অনেক বেশি অ্যাচিভ করতে পারবা। অ্যান্ড এই যুগে এসে আমরা যেগুলোকে অ্যাচিভমেন্ট বলি, যেগুলোকে টাকা পয়সা বলি, লাইক তুমি ইলন মাস্কের কথাই বলো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম মানুষজন ছিল, তুমি যদি উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা বলো, তার মানে সে মনে হয় একটা জায়গায় একটা ছ্যাপ ফেলাইলে ইলন মাস্কের মানে সম্পত্তির মিনিমাম মানে 50 গুণ বেশি টাকা তার ছিল, এরকম পরিমাণ তার মানে অ্যাসেট ছিল, তাদের বায়োলজিক্যাল ক্লক ছিল এরকম। সে আজকালকার যুগের ওই ট্রেন্ডের উপরে বসে থেকো না, আলফা মেল বেটা মেল এগুলো নিয়ে বসে থেকো না, এইদের থেকে অনেক পুরানো, যখন ইন্টারনেট ছিল না, তোমার রিলিজন অনুযায়ী তুমি দেখবা তোমার যে মহা মানে মহা মানুষগুলো ছিলেন, মহামানব ছিলেন, প্রত্যেকের লাইফে তাদের অনেক টাকা পয়সা ছিল, অনেক ওয়েলথ ছিল, অনেক নলেজ ছিল, অনেক এক্সপিরিয়েন্স, অনেক রেসপেক্ট, অনেক কিছু ছিল, অ্যান্ড দে নেভার ডিড দিস থিং যে রাত জাগে কাজ করবো। তো আজকালকার 2 দিনের দুইটা মানে কিছু বড়লোক মানুষ বা খুব বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার এসে তোমার বললেই পাগল হয়ে যায় না, তখনকার এক একজন, তুমি ভাই সুলতান সুলেমানের কথা চিন্তা করো, হাউ মাচ ওয়েলথ ডিড হি হ্যাভ,
ওনার একটা ছোট্ট প্রভিন্সের মানে টাকা যা হয়তো তা দিয়ে এলন মাস্ক দরবার কিনতে পারবে, দ্যাট মাচ ওয়েলথ হি হ্যাড অ্যাট দ্যাট ইজ দ্যাট অফ হিজ টাইম, সে কিন্তু এরকম রাত জায়গায় কিছু করতো না। ঠিক আছে, জিনিসটা বুঝো, অনলাইন ইন্টারনেট তোমার যা খাওয়ায় তাই একদম ঢুকঢুক করে গেল না। ঠিক আছে, তো জাসলাম ভিডিও দেখো, চলে ভিডিওগুলোতে সবাই ভালো থাকবো, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।